فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম ওয়াহমতুল্লাহ বরকাতুহ। ভাই সোহেল রানা ঢাকা থেকে প্রশ্ন করেছেন, পরিবার নিয়ে অমুসলিম দেশে ঘুরতে যাওয়া যায় কি না? সেখানে বিশেষ প্রয়োজন ছাড়া শুধু ঘোরার জন্যে যাওয়া জায়েজ নেই, কারণ আপনার এই টাকাটা অর্থটা তাদের কাছে চলে যাবে, আপনি খাবেন থাকবেন খরচ আছে সব কিছু ওদের দেশ উপকৃত হবে। এই জন্যে ঘোরার জায়েজ রয়েছে, তবে ওই ধরনের কোনো মুসলিম দেশে ভালো সুন্দর পরিবেশ সেখানে ঘুরতে যাবেন, সেটাই হবে আপনার জন্যে আপনার পরিবারের জন্য ভালো। আর বিশেষ করে যে দেশে গিয়ে ধর্মীয় চর্চাগুলো অনুশাসন পালন করা সম্ভব না, সেখানে অবাধ মেলামেশা এবং সব ধরনের হালাল হারামের বিষয়গুলি সমস্যা রয়েছে, সেই সমস্ত দেশে তো কঠিন যাওয়ায় সেটা নিষেধ রয়েছে। মোট কথা, লেখাপড়া বিশেষ করার জন্যে বা কোনো হয়তো এম্বাসি আছে বা দাওয়াতে তাবলিগের জন্যে সেটা বা কোনো বিশেষ চিকিৎসার জন্যে যেটা অন্য কোথাও পাওয়া যায় না, জরুরি কারণে যাওয়া যেতে পারে শর্ত সাপেক্ষ। অর্থাৎ সেখানে গিয়ে আপনি আপনার দিনের নষ্ট হবে না এবং আপনি আপনার দিনের ব্যাপারে কেউ সংশয় সৃষ্টি করলে সেটাও আপনি তাকে প্রতিবাদ করতে পারবেন এবং আপনার ধর্মীয় চর্চাগুলো আপনি করতে পারবেন। তাহলে শর্ত সাপেক্ষে ব্যবসা ইত্যাদি এবং হয়তো দাওয়াত বা শিক্ষা বা অপারেশন বা চিকিৎসার জন্য জায়েজ রয়েছে, বাকি শুধু ঘোরার জন্য এই ধরনের যাওয়া জায়েজ নেই।